আপনারা দেখুন, শিলিগুড়ি, ইসলামপুর, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, এসব জায়গাগুলো এখান থেকে যেতে পারবেন। আপনারা দেখে নিন, আর আপনাদের যদি প্রয়োজন হয় এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে দেবেন। আপনাদের এখান থেকে শিলিগুড়ির বাস কটার সময় ছাড়ে? আমাদের এখান থেকে সামনে ছাড়ে সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টা প্রতিদিন একই টাইম নাকি আরও টাইম আছে? লাস্ট আছে 8টা। 8টা। আর শিলিগুড়ি পর্যন্ত ভাড়া কি আছে? শিলিগুড়ি ভাড়া আছে আমাদের গাড়িতে, আমাদের কুচবিহার উত্তর সাথী গাড়ি, আমাদের 1200 টাকা, 1300 টাকা গাড়ি ভাড়া আছে। শিল্পর হলো 1300 টাকা। হ্যাঁ, আর বসার আপনাদের গাড়িটা কি স্পেশাল কিছু আছে? এসি। এসি আছে ওই জন্যে। আচ্ছা, মোটামুটি যারা দার্জিলিং যেতে ইচ্ছুক তারা মোটামুটি শিলিগুড়িতে নামতে হবে। তা আপনাদের এই টাইমিংগুলো দেখলে তাদের সুবিধা হবে, যারা দার্জিলিং যেতে শিলিগুড়িতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে আপনারা বাস ছাড়লে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ওখানে ছোটো গাড়ি পাবে, ছোটো গাড়ি পাওয়া যাবে, সে তো ঠিক আছে। আর এখান থেকে আপনার গাড়ি ছাড়ছে কটায় বললেন? সন্ধ্যে 7টা। ওখানে কটায় গিয়ে উঠছে সকালে? ওখানে টাইমিংটা ঠিক বলা যায় না, রাস্তা মোটামুটি সকালে উঠবে তো নাকি রাত্রে? 12 ঘন্টা লাগে তো নাকি? 12 ঘন্টা লাগে, সকাল 8টা লাগবে। মোটামুটি ভোরে না পৌঁছালে হলো, সকাল 8টায় গেলেও 8টায় টাইমিংটা ধরা থাকে, 8টা বাজুক 9টা বাজুক, কিন্তু সকালে মানে হঠাৎ কোথাও রাতে গাড়ি গেলে হোটেল না পেলে সমস্যা হয়, যার পরে এটা সমস্যা হবে না। মানে সকালে 8টার পরে যদি 8টা কি 9টার পরে যদি গাড়ি যায় তাহলে ইজি যে কোনো সময় হোটেল পেয়ে যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা মোটামুটি এখান থেকে আপনারা শিলিগুড়িতে যদি গিয়ে নামেন তাহলে মোটামুটি সকাল 7টা থেকে 8টা, যদি 9টাও বাজে তাহলে আপনাদের হোটেল পেতে অসুবিধা হবে না। আপনাদের আপনারা যদি কোনো গ্রুপ বা ফ্যামিলি থাকে আগে থেকে ফোন করে সিট বুক করে নিতে পারবেন। আপনাদের ফোন নাম্বারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের এই ফোন নাম্বারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন, বা প্রয়োজন হলে ডিজিটাল কলকাতা 24 আপনারা দেখতে থাকুন, বিভিন্ন নিত্য নতুন সন্ধান আপনারা পেতে থাকুন, ব্যবসা আইডিয়া থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেলস, বিভিন্ন দরকারি যেগুলো মানুষের প্রয়োজন লাগে সেই খবরাখবরগুলো আমরা দিতে থাকব। ডিজিটাল কলকাতা 24।